नमकीन আছি, আপনি ভালো আছেন? যদিও ডব্লিউ দিয়ে শুরু, বাট এটা উচ্চারণ হচ্ছে ভিডাল, ডব্লিউটা আসবে না বেশি, ভিটাও বেশি আসবে না, ভিডাল। শুনছেন এটার নাম আগে কেউ? শুনছেন একজন? আচ্ছা, কিসের টেস্ট ছিল এটা? এটা মনে নেই, এমনিতে জানা শোনা আছে। হ্যাঁ, টাইফয়েড এর এন্টেরিক ফিভার আসবে আগে একটু। ডেফিনিশনটা লিখেন। তো কি কি চান? ব্যথা তো ঝুলে থাকতে আর বাকি সাবজেক্ট লাগবে না? জি, খারাপ হয়েছে বেশি? আপনি, আপনার কি আসছে পয়েন্ট? এ মাইনাস কি করবেন, যা দিচ্ছেন আর কি পরীক্ষাতে? না, ভালোই তো দিচ্ছে, পরীক্ষা খারাপ হয়েছে কেন? ওটা আসলে কি বলবো, আপনার মনে হচ্ছে মানে কি বুঝাবো বলেন, মানে কি আপনি, হ্যাঁ সব লিখছেন এরকম, নিশ্চয় হয়তো ভুল হয়েছে সেজন্য মার্কস কম আসছে। ভাইবাতে কত আসছে? ভাইবাতে আপনি মোটামুটি তেমন বলেননি মনে হয়। হ্যাঁ, আমি তো নিছিলাম। হ্যাঁ, যে যেরকম পারফরমেন্স দিছেন তাকে ওরকম মার্কস দেওয়া হয়েছে। না ঘুরাই কই, জাস্ট কার্ডে যা উঠছে তাই জিজ্ঞেস করছে আপনাদেরকে, ঘুরাই তো কোনো কোয়েশ্চেন করা নেই, কার্ডের কোয়েশ্চেনের আনসার দিতে পারেন নাই কেউ, ঘুরাই কোয়েশ্চেন তো অনেক দূরের কথা। এখন কি করবো বলেন আপু, কিছু করার নেই। রিটার্নে যতটুকু আপনি পারফরমেন্স দিয়েছেন তার উপর রিটার্নের নাম্বার আসছে, যেরকম ভাইবা দিয়েছেন ওটার উপর ডিপেন্ড করে ভাইবার নাম্বার আসছে। নাই মাপুকে, উনি মানে আপনি? আচ্ছা, কি সব আপনারা দুজন এ মাইনাস? ওই তো যে যেরকম দিয়েছেন আর কি, যে আসবে ওগুলো পয়েন্ট আসবে, আগে ডেফিনেশনটা লিখুন। হয়েছে ডেফিনেশনটা? তাইলে ভিডাল টেস্টটা কি মূলত, এটা একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট, এখানে যে টেস্টটা করা হয় ওটাকে ওখানে অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন মানে কি ছিল, জমাট বাঁধাটা হচ্ছে কি ক্লটিং, অ্যাগ্লুটিনেশনটা হচ্ছে কি জমাট, এটাও হচ্ছে কি জমাট, কিন্তু ছাড়া ছাড়া। ব্লাড গ্রুপ কি আপনাদের গেছিল? ব্লাড গ্রুপে বলা হয়েছিল না অ্যাগ্লুটিনেশন? আচ্ছা, তাহলে এটা একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইন হুইচ স্পেসিফিক টাইফয়েড অ্যান্টিবডিজ আর ডিটেক্টেড। তাহলে এটার মাধ্যমে আমরা যে শরীরে আমাদের টাইফয়েডের যে অ্যান্টিবডি গুলো প্রডিউস হয়
ওগুলা ডিটেক্ট করতে সাহায্য করে যার কাজ তার হচ্ছে কি বিডাল টেস্ট যদিও বিডাল টেস্ট টাইফয়েডের জন্য স্পেসিফিক টেস্ট না এটা জাস্ট একটা প্রিজাম্পশন টেস্ট টাইফয়েডের জন্য স্পেসিফিক টেস্ট হচ্ছে কি ব্লাড কালচার ঠিক আছে কিন্তু কোন জায়গায় যদি যেমন উপজেলার দিকে যখন ওই ব্লাড কালচারটা করার টাইম থাকে না বা ওরকম কোন কোন সুযোগ থাকে না এই বিডাল টেস্টটা করে ফেলা হয় এটা একটা এক ধরনের র‍্যাপিড মানে খুব তাড়াতাড়ি করা যায় দেখে বিডাল টেস্টটা করা হয় যদি কখনো বিডাল টেস্ট নেগেটিভ আসে বিডাল টেস্ট পজিটিভ মানে কি যে টাইফয়েড আছে যদি নেগেটিভও আসে তাও কিন্তু 100% শিওর না যে তার টাইফয়েড হয়নি তার টাইফয়েডের সব সাইন সিমটমস আছে বাট বিডাল টেস্ট করার পর নেগেটিভ আসছে কিন্তু তখন 100% শিওর হওয়া যাবে না যে তার টাইফয়েড হয়নি বুঝা গেছে তাহলে এটা হচ্ছে কি স্পেসিফিক টেস্ট না ফর এরপর হচ্ছে কি ইউরিন কালচার স্টুল কালচার করা হয় ব্লাড কালচার হচ্ছে কি ফার্স্ট উইকে এগুলো আসবে বলতেছি হইছে এতটুকু মুছে দিচ্ছি It is done for enteric fever. Enteric fever bola hoy ei duita ke ekshathe typhoid fever and arekta ki ache paratyphoid ha ei duita ke ekshathe enteric fever bole typhoid fever and paratyphoid fever typhoid fever কি দিয়ে হয় কস্ট বাই একজন বলতে পারছে আর কেউ বলতে পারবেন দুইজন কস্ট বাই সালমোনেলা টাইফি তাহলে এই প্যারা টাইফয়েডটা কি দিয়ে হয় এটার অর্গানিজমের নাম কি সালমোনেলা প্যারাটাইফি এটার আবার কিছু ভাগ আছে মানে সালমোনেলা প্যারাটাইফি এ বি সি তিন ধরনের আছে তার মধ্যে যদি সালমোনেলা প্যারাটাইফি দিয়ে হয় টাইফয়েড হইলে এই দুইটা দিয়ে বেশি হয় এ বি দিয়ে সি দিয়ে খুব রেয়ারলি এজন্য এটা অত বেশি কাউন্টেড না কিন্তু তিন ধরনের সালমোনেলা প্যারাটাইফি আছে এ বি সি এটার প্রবেশ পথ কোন দিকে এই জীবাণু কিভাবে মানুষের শরীরে ঢুকতে পারে কোন রুটে এন্ট্রান্স হচ্ছে ফিকো ওরাল রুট ফিকো ওরাল রুট হ্যাঁ হ্যাঁ এটা কোন দিক দিয়ে ঢুকতেছে মানুষের শরীরে এন্ট্রান্স ফিকোরাল রুট মানে কি ফিকো মানে কি বোঝাচ্ছে ফিকো ওরাল মানে মুখ হ্যাঁ ফিকো মানে হচ্ছে ফিসেস মানে মল মলটা জীবাণুটা মেইনলি থাকে মলে তো ওই মল থেকে যদি কোনো কারণে
খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে মুখ দিয়ে সে প্রবেশ করে, সেজন্য এটাকে বলা হয় ফিকো ওরাল রুট। আচ্ছা, কি কি সাইন সিমটমস হইতে পারে টাইফয়েড ফিভারে বা এন্টেরিক ফিভারে? আচ্ছা, প্রথমে কি, তারপর আসে না তাপনে হচ্ছে চিল, চিল ড্রাইগার হচ্ছে কি আরেক জিনিস, না এখানে চিল থাকবে না। সন্ধ্যার দিকে জ্বর বাড়ে মেনলি কোন ডিজিজে? টিভিতে এটাতে জ্বর থাকে, এটা হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে থাকে, এটা কোনো স্পেসিফিক টাইম নাই, সন্ধ্যা রাত এটা শুরু হয় কম দিয়ে, কম থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, সেই বাড়ার টাইমটা সকাল হোক সন্ধ্যা হোক দুপুর হোক রাত হোক কোনো কথা নেই, মানে স্পেসিফিক কোনো টাইমিং নাই যে এটা সন্ধ্যায় বাড়বে বা রাতে বাড়বে। এই হ্যাঁ হ্যাঁ এটা তিন ধাপ আছে, এই ধাপগুলো হচ্ছে কি আপনাদের ডিটেলস ওই কমমেডে আর ম্যাটারনাল কিসের জন্য আছে ওখানে ওরকম করে পড়ানো হবে, এখানে জাস্ট টেস্ট রিলেটেড শুধুমাত্র কিছু সিমটমস জানার আছে, ওই সিমটমস গুলো দেওয়া হচ্ছে, এগুলো তিন ধাপে হয়, তিনটা ধাপ আছে, ওগুলো ডিটেলস বাকি সাবজেক্ট গুলাতে পাবেন। হ্যাঁ, তাইলে সাইন সিমটমস এর ফার্স্ট হচ্ছে কি ফিভার, এই যে ফিভারটা ধাপে ধাপে বাড়ে, প্রথমে কম থেকে শুরু হয়ে আস্তে আস্তে যে বাড়ে এর জন্য এই একটাকে, এটাকে একটা প্যাটার্ন বলা হয় স্টেপ লেডার প্যাটার্ন, এই জ্বরটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন। কনস্টিপেশন হতে পারে অথবা সামটাইমস ডায়রিয়া হইতে পারে,
অফিসার কমপ্লিট পেছনে আচ্ছা তাহলে ফিবারটার যে প্যাটার্ন সেটার নাম কি স্টেপ লেডার প্যাটার্ন এরপরে ফিচারস কি হতে পারে কনস্টিপেশন হতে পারে অথবা ডায়রিয়াও হতে পারে তিন নাম্বার পেট ব্যথা চার নাম্বার অ্যানোরেক্সিয়া ক্ষুধামন্দা পাঁচ নাম্বার ম্যালেস কি ছিল গা ম্যাচম্যাচ করা এরপর হচ্ছে হেডেক থাকবে এরপর কোটের টাং ওটা হচ্ছে ড্রাই টাং কোটের টাং হচ্ছে কি পুরা জিব্বাতে সাদা একটা স্থর পড়ে যাওয়া সাদা একটা প্রলেপ পড়বে ফুল বা হোয়াইট এটাকে আবার হোয়াইট টাং বলা হয় হোয়াইটিশ হয়ে যাওয়া সাদা একদম মোটা হয়ে পুরো একটা প্রলেপ পড়া ওটাকে বলা হচ্ছে কোটের টাং এরপরে রোজ স্পট এটা হচ্ছে কি এক ধরনের র‍্যাশ মেইনলি হচ্ছে কি অ্যাবডোমেনে দেখা দেয় হইতে পারে সব সময় হয় না বাট হইতে পারে এটার এটাকে বলা হচ্ছে রোজ স্পট এরপরে হেপাটো মানে কি হ্যাঁ তাহলে লিভার এবং স্প্লিন বড় হয়ে যাওয়াকে হেপাটো স্প্লেনো মেগালি বলে আচ্ছা এগুলো সাইন সিমটমস এখন বাকি প্রসিডিওর কোন প্রসিডিওরে ভিডাল টেস্টটা করা হয় এটার আগে হচ্ছে যদি এই যে সালমোনেলা টাইফি জামটা মোটামুটি ধরনের এত বড় না আরো ছোট থাকলাম তালাপাকড়া তুলো পা আচ্ছা হ্যাঁ এটার ওই এই ব্যাকটেরিয়াটার শেপটাই হচ্ছে কেটেক্সের এই যে এই ফুল এই জিনিসটাকে বলা হয় বডি এর আশেপাশে যে পাগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে ফ্লাজেলা এগুলার মাধ্যমে সে চলাফেরা করে কোন একটা জায়গায় আটকানোর ইচ্ছে হলে ওখানে ওগুলা দিয়ে কি থাকে আটকানো থাকে এই যে বডিটা এই বডিটাকে বলা হয় ও অ্যান্টিজেন মানে এটা আমাদের শরীরে কি হয় কোন জীবাণু ঢুকলে কোন একটা বাইরে থেকে জীবাণু ঢুকলে আমাদের শরীরে প্রথমে কি তৈরি হয় বড় করে বলেন একটু করে বলছেন তো মনে হয় আপনি বলেন না হ্যাঁ অ্যান্টিবডি ও যে অ্যান্টিজেনটা ঢুকতেছে ওটার এগেনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় যেটা আমাদের শরীরে কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে অ্যান্টিজেনটা ঢুকে ওটার সাথে সে ফাইট করে এটাই হচ্ছে কি কাজ অ্যান্টিবডি বুঝা গেছে মানে এটা হচ্ছে কি আমাদের শরীরের একটা ফরেন বডি বাইরের কোন জিনিস আমাদের শরীরে ঢুকলে এটা আমাদের শরীর কি মার্ক করবে এটা একটা ফরেন বডি এগুলোকে বলা হচ্ছে ফরেন বডি তাইলে এই পুরোটাকে যদি আমি ফরেন বডি বাদ দেন এই পুরোটাকে যদি আমি অ্যান্টিজেন ধরি ফরেন বডিটাকে এই জীবাণুটাকে যখন এই অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলো তার কাজ কি আমাদের শরীরে সাথে সাথে কি হওয়া এই অ্যান্টিজেন শরীরে ঢুকলো সাথে সাথে আমাদের শরীরে কি প্রোডিউস হওয়া শুরু করবে অ্যান্টিবডি হওয়া শুরু অ্যান্টিবডি প্রোডিউস হওয়া শুরু করবে এই জীবাণুটার এই বডিটার যে অ্যান্টিজেন বডিটাকে ও অ্যান্টিজেন দ্বারা চিহ্নিত করা হয় এই জীবাণুর বডিটাকে বলা হচ্ছে ও অ্যান্টিজেন এবং যে ফ্লাজেলা ফ্লাজেলাকে বলা হচ্ছে এইচ অ্যান্টিজেন এখন এটার এগেনস্টে যখন যদি সালমোনেলা টাইফি ঢুকে আরেকটা কি জীবাণু আছে সালমোনেলা প্যারাটাইফি প্যারাটাইফি বা এখন এটা যদি সালমোনেলা টাইফি হয় তাহলে এটার মধ্যে একটা অ্যান্টিজেন আসলো ও আরেকটা অ্যান্টিজেন আসলো এইচ এটার এগেনস্টে আমাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা হচ্ছে টিও এবং টিএইচ
তাদের অ্যান্টিজেন কে চিহ্নিত করা হচ্ছে ও এবং এইচ, আর আমাদের শরীরে যে অ্যান্টিবডিটা এটার এগেনস্টে তৈরি হচ্ছে সেটা হচ্ছে টি ও টিএইচ। টি কেন? ও তো এটাই, ও তো ও রাখছে কি জন্য? অ্যান্টিজেনের সাথে ম্যাচ করতে ও রাখা হয়েছে। টি কেন আসছে? টাইফি। টি দিয়ে হচ্ছে কি? টাইফি। এ গেল সালমোনেলা টাইফি, মানে অ্যান্টিজেনটা কিভাবে অ্যান্টিবডি প্রোডিউস করতেছে, এই জিনিসগুলো টেস্টের মধ্যে আসবে সেজন্য বলা। ঠিক তেমনি যদি সালমোনেলা প্যারাটাইফি হয়, সালমোনেলা প্যারাটাইফিতে কয়টা ভাগ আছে? এ বি সি। সি বাদ, সি অত বেশি হয় না, আমরা এ আর বি ধরলাম। তাইলে যদি সালমোনেলা প্যারাটাইফির এগেনস্টে সালমোনেলা প্যারাটাইফি এ, এটার এগেনস্টে তাইলে কি রকম অ্যান্টিবডি হবে? সালমোনেলা টাইফির ক্ষেত্রে আমি কি লিখছি? টি ও টিএইচ অ্যান্টিবডি। আর এদিকে সালমোনেলা প্যারাটাইফি এ, এর ক্ষেত্রে কি অ্যান্টিবডি লিখবো? ওরও কিন্তু বডি সেম, ফ্লাজেলা অ্যান্টিজেন সেম এইচ, বডি অ্যান্টিজেন সেম ও, শুধুমাত্র আগের ওয়ার্ডটা চেঞ্জ হবে। প্যারাটাইফিতে যখন আবার ভাগ এসে গেছে সেজন্য যদি এ হয় এর সাথে ও, আরেকটা হচ্ছে এর সাথে এইচ, একটু পেঁচানো বাট বুঝলে ইজি, বুঝা গেছে এতটুকু? যদি সালমোনেলা প্যারাটাইফি বি দিয়ে হয় তাহলে কি অ্যান্টিবডি হবে? বিওবিএইচ। এই গেল অ্যান্টিজেন অ্যান্টিবডির খেলা। নিজেরা বুঝবেন ওরকম করে লিখে রাখেন। হয়েছে? তাহলে এন্টেরিক ফিভার কাকে বলতেছে? কোন কোন জ্বর দুইটাকে এন্টেরিক ফিভার বলা হয় একসাথে? টাইফি এন্ড প্যারাটাইফি। টাইফি কি দিয়ে হয়? মন খারাপ। আর প্যারাটাইফি কয় ধরনের টাইপস? প্যারাটাইফি এবিসি। আচ্ছা, কোন রুট দিয়ে ঢুকে? ফিকোরাল রুট। কি কি সিম্পটমস ছিল? কোটের টাং কি ছিল? এটা আরেকটা কোন ডিজিজে দেখা যায় মনে আছে? এটা টাইফয়েডে তো দেখা যাচ্ছে, আর একটা কোন ডিজিজের দেখা যায়? ডায়রিয়াতে তো শুকনা থাকে, সরি ডায়রিয়া না, ইয়াতে ডিহাইড্রেশনে শুকনা থাকে, ড্রাই টাং। আরেকটা হচ্ছে কি, এনিমিয়াতে, এনিমিয়া যখন অনেক বেশি হয়ে যায়, এনিমিয়ার খুবই কমন একটা ফিচার কোটেড টাং। আচ্ছা, এনিমিয়াতে যাওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে কি, কি অ্যান্টিবডি টোটাল? এখানে টোটাল কয়টা অ্যান্টিবডি আসছে? সি বাদে টোটাল ছয়টা। কয়টা অ্যান্টিবডি আসছে? ছয়টা। এই ছয়টা নিয়ে হচ্ছে কি প্রসিডিওর, এই জন্য এই জিনিসগুলো বলা হয়েছে। এতটুকু বোঝানো গেছে? নেক্সট, নেক্সট হচ্ছে প্রসিডিওর, যে মেথডে করব এই মেথডের নাম
agglutination method. পদ্ধতি সার্কেল এখানে যে স্লাইডটা নেওয়া হয় এটা একটু অনেক বড় থাকে, ছয়টা সার্কেল। এরপরে করা হয় কি, যে পেশেন্ট থেকে যে ব্লাডটা নেওয়া হয় ওখান থেকে সিরাম, বিটল টেস্টটা করা হয় পেশেন্টের সিরাম থেকে, তাহলে ওই সিরাম থেকে কিছু নিব এখানে। প্রত্যেকটা সার্কেল আমি সিরাম নিলাম, 20 মাইক্রোলিটার নেওয়া হয়। তো নেয়ার পরে ওই যে 6টা অ্যান্টিবডি দেখা গেল, ওগুলার 6টা রিয়েজেন্ট, ল্যাবে 6টা রিয়েজেন্ট থাকে ওই মার্কিং এ, টিও টিএইচ এও এইচ বিও বিএইচ বা সিডিএ করলে, যদি তারা সিডিও করতে চায় সি এর ও আছে, বাট সিডিএ তেমন করা হয় না। তাহলে ওই যে অ্যান্টিজেন বা রিয়েজেন্ট, রিয়েজেন্ট গুলো হচ্ছে কি মূলত অ্যান্টিজেন, যে বাইরে রিয়েজেন্ট গুলো থাকে ওগুলো মূলত অ্যান্টিজেন। আমি এখানে কি নিলাম, পেশেন্টের সিরাম নিলাম, সিরাম নেওয়ার পর ওই যে ওখান থেকে এরপর যে রিয়েজেন্ট আছে 6টা, প্রত্যেকটা সিরিয়ালি এক ড্রপ করে করে দেওয়া হয়। এখানে যদি আমি টিও নিই, এখানে টিএইচ এও এইচ বিও বিএইচ, নেয়ার পরে এগুলো একটা মিক্সচার দিয়ে মিক্স করা হয়, 6টা সার্কেলে মিক্সিং করার জন্য 6টা কাঠি ব্যবহার করা হয়। এক কাঠি দিয়ে সবগুলাতে দেওয়া যাবে না। এরপরে করার পর ল্যাবের আল্লাহ আঙ্কেল ঘুমাচ্ছে, ঝিমাচ্ছেন, আচ্ছা, মিক্স করার পরে এরপর ল্যাবে একটা ল্যাব রোটেটর থাকে, এটা একটা মেশিন, মেশিনটার নাম হচ্ছে কি ল্যাব রোটেটর। রোটেটর মানে কি, ঘোরানো। হ্যাঁ, তখন এই স্লাইডটা কি করে ওই রোটেটরের উপরে দিয়ে দেওয়া হয়, দিয়ে যে সুইচ আছে সুইচটা অন করে দেওয়া হয়, এবং ওটাতে আবার একটা পাওয়ার দিয়ে রাখে হচ্ছে 100 RPM। এ ঘুরানো হয় মানে, হ্যাঁ, এই টাইমিংটা ওখানে সেট করা হয় মেশিনে, 100 RPM এ এটা ঘুরানো হবে ফর 1 মিনিট, 1 মিনিট ধরে এটা ঘুরানো হয়। ঘুরানোর পরে ওখান থেকে বের করে এনে, মানে মেশিনটা থেকে তুলে এনে একদম ব্রাইট লাইটের নিচে চেক করে দেখা হয় যে এগ্লুটিনেশন হয়েছে কিনা, মানে কোন ধরনের কোন সার্কেলে জমাট বাঁধছে কিনা। যদি জমাট না বাঁধে কোনোটাতে, তাহলে এটা কি নেগেটিভ। নেগেটিভ মানে কি, যে এখানে কোনো নাই, মানে কোনো টাইফয়েডের কোন জীবাণু নাই, নেগেটিভ মানে টাইফয়েড নাই, এটা নির্দেশ করতেছে। আর যদি থাকে কোনটাতে, যদি এটা কি ছিল, বিও বিএইচ, যদি বিও বিএইচ এ অ্যাগ্লুটিনেশন পাই, তাহলে এই টাইফয়েড কি জীবাণু দ্বারা হইছে, সালমোনেলা প্যারাটাইফি বি। বুঝা গেছে, বিডাল টেস্ট দিয়ে অর্গানিজমটাও আমি আলাদা করতে পারতেছি, এবং মানে কোন অর্গানিজম দিয়ে হইছে আলাদা করে আমি একদম স্পেসিফিকলি বলতে পারতেছি, যদি অ্যাগ্লুটিনেশন হয়, অথবা এটা দিয়ে হইলো না এটা দিয়ে হইলো, এই দুইটাতে হইলো, তখন কি দিয়ে, টিওটিএইচ মানে কোন অর্গানিজম, সালমোনেলা টাইফি দিয়ে। মেইনলি কমনলি হয় এটা, সালমোনেলা টাইফি দিয়ে টাইফয়েড ফিভারটা বেশি হয়। বুঝাই গেছে প্রসিডিউর, এবার লিখেন, দেন ভিডিও দেখবেন। হ্যাঁ।
এগুলো একটা একটা টেস্ট না, একটা টেস্ট আর কতক্ষণে হবে? টোয়েন্টি মাইক্রোলিটার সিরাম ইন ইচ সার্কেল, ওখানে ফোটা না, ওই যেটা দিয়ে সিরামটা নেওয়া হয় জেলিটার, এটাকে বলা হয় মাইক্রোলিটার টিউব বা ড্রপার, ওখানে অতটুকু মার্কিং করা থাকে ওখানে। হ্যাঁ, আপনি অতটুকু সিরাম নিয়ে নিয়ে ওটা দিয়ে স্লাইডে রাখবেন। হ্যাঁ, রিয়েজেন্ট বা অ্যান্টিজেন, অ্যান্টিজেন হচ্ছে কি বাইরের কোন একটা জিনিসকে, ফরেন বডিটাকে অ্যান্টিজেন বলা হয়, অ্যান্টিজেন হিসেবে ওটাকে মার্ক করা হয়। এই যে আমাদের শরীরে যে জীবাণুটা ঢুকতেছে ওটাই হচ্ছে কি অ্যান্টিজেন, বুঝা গেছে? ফুল প্রসিডিউর কমপ্লিট হওয়ার পর একজন মুখে বলবেন প্রসিডিউরটা। শেষ সেতটুকু
ছয়টা সার্কেল থাকবে ওখানে, মার্কিং করে দেওয়া হয়, অবশ্য ওখানে রেডি করাই থাকে যে মার্ক করা। প্রত্যেকটা সার্কেলে 20 মাইক্রোলিটার করে সিরাম দেব, এরপর এক ড্রপ করে রিয়েজেন্ট। রিয়েজেন্ট কিরকম, টিও রিয়েজেন্টটা সব সার্কেলে দিব, তাহলে ছয়টা রিয়েজেন্ট। তারপরে একদম উজ্জ্বল আলোতে নিয়ে আসতে হবে। যদি ডে লাইট হয় তো ভালো, যদি ডে লাইট না থাকে মানে রাতের হয়ে গেছে, তখন হচ্ছে কি ওই যে টেবিল ল্যাম্প গুলো থাকে একদম ওগুলোর নিচে এনে দেখতে হবে। দেন ঠিক আছে, যদি সিও তে জমাট বাঁধে, তাইলে সিও সিএইচ এ জমাট বাঁধলো, তাইলে সালমোনেলা প্যারাটাইফি টাইপ সি। ওকে, শেষ প্রসিডিওর, নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ অফ গিডাল টেস্ট। সুবিধা মিললে হচ্ছে কি সুবিধা, একই কথা উপকারিতা সুবিধা সেম।
শেষ। তাহলে কি কি অ্যাডভান্টেজ? এক নাম্বার, এটা হচ্ছে একটা র্যাপিড টেস্ট, আর্লি ডায়াগনোসিস করার জন্য এটা ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, যখন কালচার ফ্যাসিলিটিস এভেলেবল থাকে না, ওই টাইমটাতে ভিটাল টেস্ট খুবই ইউজফুল, মানে খুবই উপকারী। কালচার ফ্যাসিলিটিস মানে কি? যে ব্লাড কালচার এই টাইফয়েডের জন্য মেইন, ফার্স্ট একদম ফার্স্ট উইকের জন্য মেইন স্পেসিফিক টেস্ট হচ্ছে কি ব্লাড কালচার ফার্স্ট উইকে, দেন ভিটাল টেস্ট করা হয় সেকেন্ড উইকে, তারপর হচ্ছে কি থার্ড উইকে করা হয় স্টুল কালচার এবং ইউরিন কালচার। বুঝা গেছে? তাইলে কিন্তু কখনো যদি কালচার ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবল না থাকে, ওই সবকিছু ওখানে অ্যাভেলেবল নাই যে কালচার করার জন্য, তখন গিয়ে হচ্ছে সাথে সাথে ভিটাল টেস্টটা করা হয়। এরপর থার্ড ওয়ান, ইট ক্যান ডিটেক্ট ইনফেকশন কজড বাই বোথ সালমোনেলা টাইফি এন্ড সালমোনেলা প্যারাটাইফি। একদম আলাদা করে, এটা আলাদা করে বলতে পারবে যে কোন জীবাণুটা দিয়ে হচ্ছে। এগুলো অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে কোন সময় এটা ফলস নেগেটিভ আসতে পারে। ফলস নেগেটিভ মানে কি? অন্য কারণে অন্য রোগের কারণে এটা পজিটিভ, ফলস পজিটিভ হলে অন্য রোগের কারণে পজিটিভ, তারপরে কি হবে? অন্য রোগের কারণে নেগেটিভ দেখা, আচ্ছা তাইলে ফলস পজিটিভ কখন হইতে পারে? ফলস পজিটিভ মানে কি? তার রোগটা নাই বাট তাও শো করতেছে কি আছে, এটার একটাই কজ এখানে, সেটা হচ্ছে পাস্ট ইনফেকশন। অতীতে যদি ওর সেম ডিজিজ মানে সে টাইফয়েডে আরো আক্রান্ত হয়েছিল, ওটা ফলস পজিটিভ মানে কি? যে ভিটাল টেস্টটা করলাম এটা কখন, হ্যাঁ রিপোর্টটা ভুল আসছে যে তার ডিজিজটা আছে বাট নাই, এটা হচ্ছে ফলস পজিটিভ। এটার কারণ কি হতে পারে? পাস্ট ইনফেকশন, সে নিজে কনফিউজড হয়ে যায়। এক কথায় এই দুইটা হচ্ছে বলতে গেলে ভিটাল টেস্টের ডিসঅ্যাডভান্টেজ। একটু আগে অ্যাডভান্টেজ দিলাম, এই দুইটা হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ। তাইলে আগে আক্রান্ত হয়েছে সে, সেম পেশেন্টটা আগে যদি টাইফয়েড দ্বারা আক্রান্ত হয়ে থাকে, ওই কারণে ওটার কোনো রিজন যদি শরীরে থেকে থাকে সামান্য একটু, বা যে আমাদের শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, অ্যান্টিবডির কাজ কি? একবার অ্যান্টিবডি তৈরি হইলে ওটা তো শরীরে থাকবেই, এবং ওটার এগেনস্টে মানে যে অ্যান্টিজেনটার এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি হয়, তাহলে ওই অ্যান্টিজেনটা যদি শরীরে আবার ঢুকে সে সাথে সাথে চিনে যায় যে কি, যে কনফিউজড মার্কা চোখে তাকাচ্ছেন, আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি ওনাকে দেখে। বুঝাই গেছে? বুঝছেন যে আমাদের শরীরে অ্যান্টিবডি যেটা ফার্স্ট তৈরি হয় সেটার যে ওটার অপোজিটের যে অ্যান্টিজেনটা, এটা যদি অনেক বছর পরও শরীরে একটু হলেও প্রবেশ করে, ও সাথে সাথে কি করবে, যে ফাইট করার চেষ্টা করবে, রিয়েক্ট করার চেষ্টা করবে, এটাই হচ্ছে কি অ্যান্টিবডির কাজ। সেম হচ্ছে কি ফলস পজিটিভ মানে পাস্ট ইনফেকশন, আগে যে সে এন্টেরিক ফিভারটা তার হয়েছিল ওটার একটু আনাচে কানাচে যদি একটু হলেও থেকে থাকে, ওই কারণে ভিটাল টেস্টটা কি করে, ও তখন ফুললি আক্রান্ত হয়নি বাট কিছু সাইন সিম্পটম আছে টাইফয়েড এর মতো, সেজন্য ওই টাইমে গিয়ে সে কি দেয়, ভুল রিপোর্ট দেয় যে নাই বাট শো করে কি আছে, এটাকে বলা হচ্ছে ফলস পজিটিভ। একটা গেল, আর দ্বিতীয়ত হচ্ছে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ কি মানে? আছে কিন্তু শো করতেছে কি নাই, এটা কখন হতে পারে? ইন টার্ম অফ আর্লি ইলনেস মানে প্রথম দিকে করলে, এটার জন্য একদম ফিক্সড টেস্ট। একটু আগে বললাম যে ফার্স্ট উইকের জন্য কি
কোন টেস্ট ব্লাড কালচার রিডাল টেস্টে মূলত করা হয় সেকেন্ড উইকে সেজন্য যদি সেকেন্ড উইকের আগে একদম ইলনেসের সেকেন্ড উইক বলতে কি ফার্স্ট উইক বলতে কি আর্লি ইলনেস মানে বোঝানো যাচ্ছে যে আমার হ্যাঁ মানে প্রথম দুই তিন দিনের মধ্যে যদি রিডাল টেস্টটা করা হয় নেগেটিভ আসতে পারে বুঝা গেছে কিন্তু যদিও দ্বিতীয় সপ্তাহ দ্বারা হয় বাট ছয় সপ্তাহ বা ছয় দিন বা সাত দিনের দিনে যদি করে কিন্তু রিডাল টেস্ট পজিটিভ আসতে পারে যদি তার ডিজিজটা হয়ে থাকে মানে সে ঠিকঠাক মতো রিপোর্ট দেবে কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে যদি প্রথম দিন তো বাদ প্রথম দিন কখন দেওয়া হয় না যদি দ্বিতীয় দিন বা তৃতীয় দিনও রিডাল টেস্টটা করানো হয় এটা কি দিতে পারে নেগেটিভ রিপোর্ট দিতে পারে আছে ডিজিজটা আছে কিন্তু সে ঠিক মতো রিপোর্টটা ডেলিভার করতে পারতেছে না এই গেল দুইটা পয়েন্ট শেষ এখানে আর কিছু নেই নেক্সট হচ্ছে ভিডিও আচ্ছা ফোনটা একটু সেট করেন নাকি ও আসেন এখানে আসেন টেন্থ ক্লাস না একদম প্রথমে ইয়ে করতে দিয়েছিল বললো তো এটা মনে হয় press the bell icon on the YouTube and never miss another update. দেখা যাচ্ছে ব্লাড থেকে সিরামটাকে যে প্লাজমা দেখা গেছে ওই যে মাইক্রোলিটার যেটা এখানে মার্কিং করা আছে এটাতে এখন কি রাখতেছে প্রথমে কি রাখে সিরাম আমাদের 20 মিনিট পর এখানে সিরাম নিলাম নেওয়ার পর আমরা বায়োটেক কোম্পানির বিয়ার টেস্ট রিয়েজেন্ট ইউজ করি ওরা শুধু চারটা দিয়ে করতেছে এজন্য চার ড্রপ রাখলো ওদিকে চারটা রিয়েজেন্ট আপনারা চাইলে এখানে আরো দুইটা জিনিস আছে যেটা হচ্ছে এ ও পি ও আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন এগুলো হচ্ছে কি এক একটা এক এক রিয়েজেন্ট ওখানে মার্কিং করা আছে কোনটা কত কোনটা কি তো টেস্ট করার সময় আমরা এগুলো একটু ভালো করে মিক্স করতে হবে কারণ অনেক সময় কোথায় কারণে রিয়েজেন্টটা পচে থাকে তো পাওয়া যাবে আমাদের মিক্স করার পরে ওইটা আমরা এখান থেকে নেব নিয়ে ওয়ান ড্রপ করে দেবো ওয়ান ড্রপ কি ও ওয়ান ড্রপ কি এইচ তারপরে সিরাম এবং রিয়েজেন্টটা ভালো করে মিক্স করতে হবে
তা না হলে টেস্টটা প্রপার হবে না। তো মিক্স করার পর আমরা এটা ল্যাব রোটেটর নামে একটা মেশিন আছে সেখানে দেব। দেওয়ার পর দেখা গেছে মেশিনটা পাওয়ার বাটনে চেপে দেব এবং সেটা 100 RPM এ বলবে। আমরা 100 RPM এ 1 মিনিট পর আলাদা দেব। ভালোই হয়েছে কিন্তু না ডিজে চিন্তা ওই যে রোটেটিং এর সাথে। হ্যাঁ ছোট ছোট ছাড়া ছাড়া যেটা জমা ওই প্লটিংটা কি ওটা একদম বড় হয়ে বড় একদম একটা কি হয় দলার মতো ওটা হচ্ছে কি প্লটিং। হ্যাঁ এটা এটা হচ্ছে কি মেইনলি হ্যাঁ গ্লুটিনেশন ভেঙে যাওয়া না। গ্লুটিনেশন মানে হচ্ছে কি মেইনলি ভেঙে যাওয়া। এই যে ভেঙে ভেঙে ছোট ছোট কণা হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি হচ্ছে অ্যাগ্লুটিনেশন। বুঝা গেছে মানে ছোট ক্লট বা একদম ভেঙে যাওয়া একদম প্রপার মিনিং হচ্ছে কি ভেঙে যাওয়া অ্যাগ্লুটিনেশন। বুঝা গেছে এতটুকু শেষ আজকের টপিকস।